সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করবে তখন তার দ্বারা সমাজের মধ্যে দুর্নীত হইতে পারে না। সুবহানাল্লাহ, যখন একজন মানুষ আল্লাহকে সত্যিকার অর্থে খাঁটি ভাবে আল্লাহকে ভয় করবে তখন তার দ্বারা হাইচেক বলেন, ছুরি বলেন, ডাকাতি বলেন, তার দ্বারা কোনো দুর্নীতি সমাজের মধ্যে হবে না। আমাদের সমাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাকওয়া নামক গোষ্ঠী পাথরটা প্রতিষ্ঠিত না করব ততক্ষণ পর্যন্ত এই সমাজের মধ্যে শান্তি আসবে না। আপনি ইতিহাস তালাশ করেন, ইতিহাস আপনি তালাশ করেন, কেমন ভাবে আল্লাহকে তারা ভয় করেছেন, নবীর সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করেন। বলবো কি এক্সাম্পল হিসেবে বলতেছি, আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম জাহানের খলিফা হইছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা, উনি সর্বমোট আড়াই বছর, কত বছর ভাই? আড়াই বছর কি করেছেন? খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আর উনার আমলের সময় উনি একজনকে বিচারপতি বানাইছিলেন, যে প্রধান বিচারপতি হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন তো? উনি গরম না ঠান্ডা? উনি গরম না ঠান্ডা? উনি কেমন গরম বলে, উনি যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তা দিয়ে শয়তান আসতো না। উনি কাফির মুশরিকদের বেলা এত শক্ত ছিলেন, এত গরম ছিলেন, ওই খলিফাতুল মুসলিমিন আমার ইবনুল খাত্তাবকে প্রধান বিচারপতি বানানো হয়েছে। দুইটা বছর খেলাফত চলতেছে, দুই বছর যখন চলে গেল হঠাৎ করে দেখা গেল আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু বকরের বরাবর একটা পত্র দিলেন, সেই পত্রের মধ্যে লেখা, হ্যাঁ বলে আব্দুল মুসলিম আমির মুমিনিন, আবু বকর শুনো আমি আর মদিনার প্রধান বিচারপতি আর থাকতে চাই না, হযরত আবু বকর আমার ইবনুল খাত্তাবকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আমার ইবনুল খাত্তাব দুইটা বছর আমার খেলাফতের প্রথম দিন থেকে শুরু করিয়া আজ দুইটা বছর অতিবাহিত হয়ে গেল, তুমি কোনদিন পদত্যাগ পত্র পোষ করলাই না, হঠাৎ করে দেখা যায় আজকে কেন তুমি পদত্যাগ পত্র পেশ করলাই, এর কারণটা কি? আজকে কেন তুমি পদত্যাগ পত্র পেশ করলাই? ওই খলিফাতুল মুসলিমিন আবু বকর ওমরকে ডাক দেওয়া বলতেছেন, আরে ওমর তুমি কি আমার চেয়ারে বসতে চাওনি? তোমার কি আমার চেয়ারের মধ্যে বসার কোনো লোভ আসেনি? ওমর ওমর ডাক দেওয়া বলে, ও ভাই আবু বকর আপনার চেয়ারের মধ্যে বসার আমার কোনো লোভ নাই, আপনি জীবিত থাকো অবস্থায় আপনার চার বসব তো দূরের কথা, আপনি যেদিন নাকি দুনিয়ায় থেকে বিদায় হয়ে যাইবেন সেই দিন আমি আমার ইবনুল খাত্তাব ওই চারের মধ্যে বসব না। সুবহানাল্লাহ, আপনি জীবিত থাকো অবস্থায় তো দূরের কথা, আপনি মারা যাওয়ার পরেও এতকালের পরেও আমি কিন্তু এই চারে বসতে চাই না। আবু বকর বলেন, ভাই উমর যদি তোমার লোক থাকে তাহলে আসেন, কোনো সমস্যা নাই, আমার চেহারের মধ্যে আসেন। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করার ওনার কোনো ওনার যোগ্যতা আসেনি? ওনার যোগ্যতা আসেনি, কিন্তু আমাদের সমাজের
আমাদের সমাজে অনুপযোগ্য লোক অনেক কম, আমরা হামসে বড়া কোন হার। আমি মনে করি আমি আরেকজনের চাইতে বড়, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আপনি জীবিত থাক অবস্থায় তো দূরের কথা, মারা যাওয়ার পরে ইন্তেকালের পরেও আমি এই চারের মধ্যে বসতে রাজি না। আবু বকর বলেন, ওমর যদি তোমার চারের মধ্যে বসার কোনো লোভ না থাকে তাহলে কেন তুমি মাঝখানে হঠাৎ করে কেন তুমি পদত্যাগ পত্র পেশ করলে, এর কারণটা কি বলো? ওমর বলেন, সকাল যখন হয় আমি আমার বাড়ি থেকে বাসা থেকে বাইর হইয়া ওই অফিসের মধ্যে যাই, সারাটা দিন আমি বেকার অফিসের মধ্যে বসিয়া থাকি, আর সারাটা দিন কালে আমি অপেক্ষা করতে থাকি মদিনার কোন একজন মানুষ আমার কাছে ওই একটা মামলা নিয়ে আসতে পারে, একটা দুর্নীতির মামলা নিয়ে আসতে পারে, একটা চুরির মামলা নিয়ে আসতে পারে, একটা মাস্তানির মামলা নিয়ে আসতে পারে, একটা ধর্ষণের মামলা নিয়ে আসতে পারে। এই অপেক্ষা সারাটা দিন আমি করি, যখন সন্ধ্যা হয়ে যায় তখন আমি আমার বাড়ির মধ্যে চলিয়া যাই, কিন্তু একটা মানুষ ওই মামলা নিয়ে আসে না। আবু বকর, আমি ওমর ওই প্রধান বিচারপতির চারের মধ্যে বসে আর থাকতে চাই না, আমি চাই না, আমি চাই না খামুখা ওই চারটা আমি দখল করিয়া বসি। ওরে ভাই আবু বকর, এই জন্য রে ভাই আমি ওই চারের মধ্যে আর বসতে চাই না। এবার ওই মদিনার মানুষগুলো নাকি তোমাকে ভয় করতেছে, কারণ তোমার নামে অনেক রেকর্ড আছে যে মদিনার কোন মানুষ তোমার কাছে বিচার নিয়ে আইছে তুমি তার মাথাটা উড়াইয়া দিয়েছো, না জানি ওই ভয়ে মানুষগুলো তোমার আদালতের মধ্যে বিচার নিয়ে আসে না। আবার কলিমাতুল মুসলিমিন আমার ইবনুল খাত্তাব আবু বকরকে ডাক দেয়া বলে, ও ভাই আবু বকর শুনো, তাহলে তুমি আমার আদালত থেকে নিয়ে আমার নিচে যে আদালতগুলো আছে ওই আদালতের মধ্যে তুমি একটু তদন্ত করে দেখতে পারো। আমি চ্যালেঞ্জ করলাম, দুইটা বছর অতিবাহিত হয়ে গেল, একটা মামলাও কিন্তু ওই আদালতের মধ্যে আসে না। আমার ভাইয়েরা আমার বন্ধুরা রে, ও পৃথিবীর মানুষ তাকাইয়া দেখো, দুইটা বছর হয়ে গেল আবু বকর তদন্ত করিয়া দেখে একটা মামলা ওমরের আদালত থেকে নিয়ে ওমরের যে নিচার আদালতগুলো আছে ওই আদালতের মধ্যে দুইটা বছরের মধ্যে একটা চুরির মামলা আসে না। আবার আবু বকর বলে, ওমর তদন্ত করে দেখলাম একটা মামলা আসলো না, তাহলে কারণটা কি? তুমি ব্যাখ্যা সহকারে বলো। এবার ওমর বলে, ওমর বলতেছে, আপনি জানেন ওই মদিনার মানুষগুলো কেন মামলা নিয়ে আসবে? কারণ হলো ওই মদিনার প্রতিটি মানুষ, নারী বলেন, পুরুষ বলেন, ছোট্ট বাচ্চা বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, প্রতিটি মদিনার মানুষ তাদের সংবিধান হইল আল্লাহর কালাম। সুবহানাল্লাহ, আল্লাহর কালামটা তাদের সংবিধান থাকার কারণে একটা মামলাও আসে না রে ভাই। এবার ওমর ডাক দেওয়া বলে, ও ভাই আবু বকর, দুই নম্বর কারণটা জাননি? আল্লাহ তাআলা দুই নম্বর কারণটা ওমর বলতেছে, ও ভাই আবু বকর, দুই নম্বর কারণটা হইল
وهم يعيشون في ظلال القرآن. آبا يا أبو بكر طويل أمر قرن دول أي مدينة أربو دينة منوش أي قرآن سير مدى سنسي ওই কুরআনকে তারা মানতেছে, ওই কুরআনের বিধানগুলো তারা মানতেছে। ও পৃথিবীর মানুষ, আজকে কুরআন আমরা পাইলাম কিন্তু কুরআনকে আজকে মহব্বত করি না। ওই কুরআনের বিধানগুলো, সব বিধানগুলো আমাদের মানতে রাজি লাগে না রে ভাই। পৃথিবীর মানুষ, ওই কুরআনের মধ্যে একটা বিধান আল্লাহ নাজিল করেছে যে, ও পৃথিবীর মানুষ তোমরা সুদের কাতার মধ্যে নাম লেখাইও না। ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দিও না, সুদ দিও না রে পৃথিবীর মানুষ। কিন্তু রে মুসলমান ভাইরা, আমরা ওই বিধানটা সব মানুষগুলো আমরা মানতেছি না। আমি আল্লাহর কসম করে বলতে পারি, ও পৃথিবীর মানুষ যতক্ষণ পর্যন্ত ওই কুরআনের ছায়ার মধ্যে না আসবো, ততক্ষণ পর্যন্ত রে ভাই আমাদের সমাজের মধ্যে শান্তি আসবে না। তাহলে দেখা গেল যে মদিনার মানুষগুলো কি মানত, আল্লাহর কালাম মানত। মদিনার মানুষগুলো থাকো বলা ছিল, এই জন্য তাদের কাছ থেকে দুর্নীতি আসে না, তাদের কাছ থেকে হাইচেক আসে না। কিন্তু আমাদের সমাজের মধ্যে থাকো নাই, আমরা দুই আঙ্গুল দ্বারা কি করি, আমরা দুই আঙ্গুল দ্বারা আপনার মাথার না দুই আঙ্গুল দ্বারা আমরা কি করি, পকেট মারি। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করেন, আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন সফরে বাইর হইছেন। সফরে বাইর হওয়ার পরে চলতে 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 ওনার প্রচন্ড গরমে ওনার কি হচ্ছে, পানির পিপাসা লাগছে একদিকে, আবার অপর দিকে খিদা লাগছে পেটের মধ্যে। এখন উমর ইবনুল খাত্তাব তাকাইয়া দেখতেছেন কোনো মানুষ দেখা যায় না, কোনো কুয়া দেখা যাইতেছে না। হঠাৎ করিয়া দেখলেন যে একজন রাকাল কি করতেছে, বকরি সরাইতেছে, দুম্বা সরাইতেছে। ওই রাকালের কাছে গিয়ে বলতেছেন, আমি একজন মুসাফির মানুষ, আমাকে তুমি কি করবাই না, একটু দুধ দিবাই না। ওরে রাকাল, তুমি যদি একটু দুধ দাও রে রাকাল, ওই দুধটা আমি পান করে আমার কুদরা নিবারণ করব। ওই রাকাল ওমর ইবনুল খাত্তাবকে বলতেছে, মুসলমান ভাই জানি না তোমার বাড়ি কয়, তোমার ঘর কই রে ভাই। ওরে কাও মুসাফির ভাই, আমি তোমাকে সাহায্য করার উচিত ছিল, যেহেতু তুমি বিপদে পড়ছ আমি তোমাকে সাহায্য করার উচিত ছিল, কিন্তু জানি আমি তোমাকে সাহায্য করতে পারলাম না। কারণ হলেন জানি, ওই যে বকরিগুলো তুমি দেখতেছ, ওই বকরিগুলোর মালিক কিন্তু আমি নয়। আমি যদি ওই বকরিগুলোর মালিক হইতাম তাহলে অবশ্যই তোমাকে আমি সাহায্য করতাম। মুসাফির পারলাম না রে ভাই, তোমাকে কি সাহায্য করতাম। আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইয়া একদিকে ছিলেন রে ভাই শিক্ষক, অপর দিকে ছিলেন পরীক্ষক। ওই উমর ইবনুল খাত্তাব কি আলহামদুলিল্লাহ অতিথি তো বেশি, মেহমান বেশি, আমরা এই জন্য সময় সবরে দেওয়ার দরকার আছে নি ভাই। আর যদি আল্লাহ তাআলা কোনোদিন ভাগ্য রাখেন আর যদি দেখো ইনশাল্লাহ, তাহলে মন বরিয়া তৃপ্তি মিটাইয়া আপনাদের খেদমতে আলোচনা করব। আমি আমার কথায় কি নিঃশেষ করলাম, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।